সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। রেখাস ব্লগ এন্ড কুকিং শো এর আরো একটি এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের এপিসোডে রয়েছে পটেটো চিজ বল। এই পটেটো চিজ বলটি তৈরি করে যদি ঘরে রাখেন, দেখবেন যে বাচ্চারা খুব লোফে নেবে। তো খুব সহজভাবে আপনারা এই পটেটো চিজ বলটি তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি বড় সাইজে দুইটা আলু ছিলে ধুয়ে কেটে এতো সিদ্ধ দিয়ে নিলাম, লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, সিদ্ধ হওয়া পর্যন্ত চুলাতে দিয়ে রেখেছি। তো একটি এখানে একটি মিক্সিং বল নিয়েছি। তো আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পেয়েছেন কিরকম ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো এভাবে করে চামচ দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি, এভাবে করে সুন্দরভাবে যেন কোনো দানা আলুর মধ্যে না থাকে সেটা অবশ্যই একটু লক্ষ্য রাখবেন। তো ম্যাশ করা হয়ে গিয়েছে। তো এখানে আমি কটুকু চিজ নিয়েছি, দেখিয়ে দিচ্ছি পরিমাণটা, ঠিক আমি বলতে পারছি না, আপনারা আপনাদের পরিমাণ মতো চিজ আপনারা গ্রেট করে দিবেন। চিজটা গ্রেট করা হয়ে গিয়েছে। তো এখানে আমি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ দিয়েছি, আর এখানে 1 মুঠো ধনে পাতা কুচি দিয়ে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। এই তো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কিভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো এভাবে করে মিশানো হয়ে গিয়েছে। তো এখানে আমি 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু হালকা স্পাইসি হওয়ার জন্য, খুব বেশি কিন্তু স্পাইসি হয় না। তো এই তো মরিচের গুঁড়াটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, মেশানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে বুড়ে নিয়ে চিজ আমি ভাগ করে নিচ্ছি, কিভাবে সেটা দেখে দিচ্ছি। এই তো এভাবে করে চিজ আপনারা কিউব করে আমি চিজগুলো কেটে নিচ্ছি। আর এখানে দুটা ডিম ভেঙে নিচ্ছি। তো ডিম দুইটাকে আমি ভালো করে কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো ফেটানো হয়ে গিয়েছে, দেখিয়ে দিচ্ছি কিভাবে ভালো করে কাঁটা চামচ দিয়ে ডিমটা ভালো করে ফেটানো হয়ে গিয়েছে। আর এখানে আমি নিয়েছি ব্রেড গ্রামস নিয়েছি পরিমাণ মতো, আর ওখানে একটা বাটিতে আমি ময়দা নিয়েছি, ভালো করে দেখা যাচ্ছে না, ময়দা নিয়েছি। আর আলু এভাবে করে নিয়ে যে কিউব করে কেটে রেখেছিলাম চিজ, সেটা ভিতরে দিয়ে এই তো বলের শেপ দিয়ে নিয়েছি, কিভাবে এই তো দেখতে পাচ্ছেন। এই যে এখন আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম, এভাবে করে চিজটা মাঝখানে দিয়ে বল শেপ দিয়ে নেবেন। খুবই কিন্তু সহজ এবং খুব অল্প সময়ের মধ্যে আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আর ঘরে বাচ্চাদের টিফিনে এবং ঘরে যখন গেস্ট আসবে তখন তখন আপনারা এই নাস্তাটি তৈরি করে পরিবেশন করে নিতে পারবেন। দেখবেন যে আপনাকে খুব প্রশংসা করতেছে আপনার এই রেসিপিটি খেয়ে। তো এই তো একটি আমি ময়দা থেকে চুবিয়ে এখন ডিমের থেকে ভালো করে গড়িয়ে নিয়েছি, এখন আমি ব্রেড ক্রাম্বসও ভালো করে লাগিয়ে নিচ্ছি, কীভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এবং করে চারপাশে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে সুন্দর করে আপনারা ব্রেড ক্রাম্বসগুলো লাগিয়ে নেবেন। এই তো আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি, ময়দা থেকে উঠিয়ে নিয়ে ডিমটা ভালো করে লাগিয়ে নেবেন, ডিম থেকে তুলে এবং করে গড়িয়ে নেবেন ব্রেড ক্রাম্বসের মধ্যে। তো একে আমি তুলে নিচ্ছি আলাদা একটি বাটির মধ্যে। এ তো সবগুলো রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি চুলাতে চলে আসলাম ভাজতে, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা আর একটু বেশি তেল দিয়ে নেবেন, তাহলে সময়টা কম লাগবে। তো এইভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে, উপরটা যেন ক্রিসপি হয়। এই তো দেখতে পাচ্ছেন কীভাবে আমি ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গিয়েছে, গোল্ডেন কালার এসে গিয়েছে। তো এভাবে করে আমি একে সবগুলো বল তুলে নিচ্ছি। তো আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে তো একটি লাইক হয়ে যাক। নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। তো এভাবে করে আমি সবগুলো বলই ভেজে নিয়েছি। তো এখন আমি পরিবেশন করেও আপনাদেরকে দেখিয়ে দিব
দেখতে কিরকম সুন্দর হয়েছে, দেখতে যেরকম সুন্দর খেতে অসম্ভব এই ময়দা চিজ বল। বাইরেটা ক্রিস্পি, ভিতরটা জুসি, খেতে যে কত টেস্ট এটা আপনারা একবার ট্রাই করলে বুঝতে পারবেন। তো আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগছে, যদি ভালো লাগে একবার হলো ট্রাই করে কমেন্টে আমাকে জানাবেন কিরকম লেগেছে আজকে রেসিপিটি। তো আমার আজকে রেসিপিটি এখানেই শেষ করব, আজকের মতো আল্লাহ হাফেজ।